নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মেহেদি বাগান বারোয়ারি কালী পুজো কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এবছর এই পুজো 76তম বর্ষে পদার্পণ করে, বাজেট প্রায় 10 লক্ষ টাকা। তাদের থিমে এবার বিহারে জামুই নামে একটি মন্দিরকে তুলে ধরা হচ্ছে। থাকছে গুহা, তার ভিতর দিয়েই দেবী দর্শন করতে হবে। আমাদের মধ্যে আমাদের প্রিয় নেতা, প্রিয় আমাদের সবকে পেয়েছি। আপনারা জানেন বারবারই 76 বছরের পুজো, এবং আগের বছর আমরা 75 বছর উপলক্ষে বড় পুজোর মধ্য দিয়ে আমরা আরম্ভ করেছিলাম। এবারেও আমাদের যে পুজো আছে, সেই পুজো আমাদের বিহারের জামুইয়ের একটা বিখ্যাত মন্দির, সেই মন্দিরটাই আমরা প্লাইবোর্ড দিয়ে করে করছি। এবং এছাড়া আগের বছর বাচ্চাদের জন্য যে ছিল গুহ ছিল, যেখানে বিভিন্ন ভৌতিক গাছ ছমছম করার মতন কিছু কিছু পুতুল ছিল, কিছু এবারেও সেই জিনিসটা আছে। সেই টানেলটা আগের থেকে অনেক দ্বিগুণ করা হয়েছে, এবং এছাড়া আমাদের আকর্ষণীয় আরও অনেক কিছুই আছে। লাইটের বিভিন্ন চন্দননগরের আমাদের লাইটের ব্যবস্থা আছে। আমাদের এই পুজোটা আশা করি আগেবারেও আমরা সারা জেলা জুড়ে এই পুজোটার নামকরণ হয়েছিল, এবং রাত 2:30-3 পর্যন্ত লোক লাইন দিয়ে পুজোটা দেখেছিল। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, উদ্যোক্তা ইফতিকার আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক খোকন দাস জানান, ইফতিকার আহমেদ একজন মুসলিম সম্প্রদায়ের হয়েও দুর্গাপুজো, কালী পুজো থেকে শুরু করে নানান পুজো করে বাংলার সাম্প্রদায়িকতার পরিচয় দেয়। যে কালী পুজো আমাদের নেতৃত্ব দেন আমাদের নেতা ইফতিকার আহমেদ পাপু ভাই, তারই উদ্যোগে আজকে আমাদের এই কালী পুজোর খুঁটি পুজো উদ্বোধন করা হলো। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সমস্ত আমার সহকর্মীরা, আমার দাদারা ভাইয়েরা রয়েছেন। প্রথমেই আমি তাদের আমার বিজয়ার বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম, ছোটদের আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমরা জানি যে বর্ধমানে আমাদের এই শহরের বুকে যত কালী পুজো হয়, তার মধ্যে সব থেকে বড় কালী পুজো হচ্ছে আমাদের এই মেহেদি বাগানে, এবং যার উদ্যোগ হচ্ছে আমাদের নেতা ইফতিকার আহমেদ পাপু ভাই। এটা আমরা সবাই জানি, এবং প্রতি বছরই আমরা উদ্বোধনের সময় আছি। আমি শুধু আমাদের সহকর্মীদের বলবো যে দুর্গাপুজো সুন্দরভাবে কেটেছে, কালী পুজো আসছে, ছট পুজো, এরপর জগদ্ধাত্রী পুজো, সবাইকে মিলে একসঙ্গে থেকে বর্ধমানে যেভাবে সুন্দরভাবে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছে, সেইভাবে সবাইকে মিলে একসঙ্গে থেকে অনুষ্ঠানগুলো শেষ করতে হবে। এবং কালী পুজো তো অনেক আগের থেকেই এখানে আমাদের প্যান্ডেলের সব কিছু শুরু হয়ে গেছে, তা সত্ত্বেও আমরা আজকের একটা খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের এই পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠান শুরু করলো। আমরা চাই যে বর্ধমান শহর কেন আস্তে আস্তে বর্ধমান জেলার মধ্যে আমাদের এই মেহেদি বাগানের কালী পুজো, যার উদ্যোক্তা পাপু ভাই, সব থেকে বড় পুজো হিসাবে রূপান্তরিত হোক। কারণ এটা আমাদের কাছে আরও একটা ব্যাপার যে আমাদের কালী পুজো হচ্ছে আমাদের হিন্দুদের পুজো, কিন্তু আমরা দেখি আমাদের পাপু ভাই, সে তো মুসলিম, সে কিন্তু হিন্দুদের সমস্ত অনুষ্ঠান করে। কদিন আগে আমি নিজে দুর্গাপুজো উদ্বোধন করে গেছি, তার আজ আবার কালী পুজোর খুঁটি পুজোতে আসি। আমরা চাই এইভাবে আমরা হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে থাকতে। কারণ বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।